আপnader কত দলিল আছে জানা একটা হাদিস বর্ণিত হয়েছে 145 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে সুন্নাকে হাদিসকে আল্লাহ প্রদত্ত বিধান বলতেই নারাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করছিলেন ওযু করার সময় এক পানি হাতে নিয়ে মোগ ধৌত করার পরে এক চিল্লোল পানি নিয়ে দাড়ির নিচে দিতে चले। হাদিসের ভাবটা এরকম সাহাবিরা মনে করছেন যে এক চিল্লোল পানি দাড়ির নিচে দিয়ে কি লাভ হবে? এতগুলো দাড়ি কি ভিজবে? হাদিসের ভাবটা এরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেন তখন হাকাজা রব্বি আয্জা ওয়া জাল। সাহাবীরা এক চিল্লোল পানি দাড়ির নিচে দেওয়ার জন্য আমার রব আমাকে নির্দেশ দান করেছে এক চুল্ল পানি দাঁড়ির নিচে দিবেন আল্লাহর নবী এটা তার এখতিয়ার না এটা কার এখতিয়ার আল্লাহর এখতিয়ার আমি এবার মাসিক এখলাসের মধ্যে বিস্তারিত এই আলোচনাটা উপস্থাপন করেছি মানুষ যেন প্রত্যেকটা বিষয়কে ওহির বিধান মনে করে যেটা সম্পূর্ণটাই আল্লাহ প্রদত্ত দুইশো নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে একজন সাহাবি জিজ্ঞেস করলেন মা আয়েশা রাজিয়াল্লাহ আনহাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিতে বেতের পড়তেন রাত্রির শেষে না শুরুতে তখন আয়েশা রাজিয়াল্লাহ আনহা জবাব দিলেন যে রসস আল্লাহ আলহিম কখনো রাতের প্রথমে পড়তেন কখনো শেষে পড়তেন তখন ওই সাহাবি উক্তি করছেন আল্লাহ আল্লাহ মহান ওই সত্তার যাবতীয় প্রশংসা আল্লাহরই যাবতীয় প্রশংসা আল্লাহ এই কাজের মধ্যে স্বাধীনতা রেখেছেন তাহলে ওই সাহাবীর জ্ঞান যে বেতের সালারটা আল্লাহ নবী পড়তেন রাতের শেষ অংশ না শুরুতে দুইটাই পড়তেন এই কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন সাহাবি রাসুলের প্রশংসা না করে প্রশংসা করলেন কার আল্লাহ আর এই কাজটা কে করেছেন যা আলামিন এই কাজের মধ্যে স্বাধীনতা রেখেছেন তাহলে এই বিধানটা নবীর তৈরি না নবী পদত্ব না এটাও আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত আবার জিজ্ঞেস করলেন তিনটা বিষয় জিজ্ঞেস করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেরাত জোরে পড়তেন না আস্তে পড়তেন রাত্রির সালাতে রব্বামা যহারার রব্বামাই খাফিত কখনো তিনি জোরে পড়তেন কেরাত কখনো তিনি আসতে পড়তেন তখন সাহাবী আবার বলছেন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহিল্লাজি জালা ফিল আমরিসা মহান আল্লাহ তারই সমস্ত প্রশংসা যিনি এই কাজের মধ্যে স্বাধীনতা রেখেছেন প্রশ্ন করলেন রস সাল্লাম স্ত্রী সহবাস করার পরে তিনি আগেই গুসল করে নিতেন না আবার ঘুমাতেন তিনি উত্তর দিলেন কখনো প্রথমে গুসল করে নিতেন অথবা শেষে গুসল করতেন রাসু সাল্লামের এই আচরণ দেখে সাহাবি আবার বলছেন আল্লাহ আকবর আল্লাহামদুল্লাহ তাহলে প্রত্যেক সাহাবি জানতেন যে কোন বিধান মোহাম্মদ সাল্লাম দান করবেন এই অধিকার তিনি রাখেন না সাহাবিও জানতেন সব বিধান এসেছে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এটা ছোট কাজ এটাও মোহাম্মদ সাল্লা সাল্লাম করতে পারেননি এটাও আল্লাহ প্রদত্ত তাহলে এই কথাগুলো আমরা পেলাম কোথায় থেকে হাদিস থেকে বেতের সালাতের কথা কোরআনে আছে কি কোরআনে কোথাও আছে পড়তে আছে জহর সালাত আসর সালাদ কয় রাখাত পড়তে কোরআনে আছে মাগরেবের সালাত কয় রাখাত এশার সালাত কয় রাকাত, ফজর সালাদ কয় রাখাত না নেই তো ঈদের সালাদ কয় রাখাত কোরআনে আছে এগুলো সব কি দ্বারা প্রমাণিত হাদিস দ্বারা প্রমাণিত যদি কোনো ব্যক্তি হাদিসকে অবজ্ঞা করে তাহলে স্পষ্ট ভাষায় বুঝতে হবে এ সরাসরি নবী মোহাম্মদ সাল্লাহামকে অবজ্ঞা করে এই নবী মোহাম্মদকে মানে না আমি যে কথাটা বললাম আল্লাহ বলছেন আমি নাজিল করেছি জিকির এই জিকিরটা যে হাদিস

যে আমি যখন তেলাওয়াত করবো অর্থাৎ আমিন যখন তেলাওয়াত করবে তখন তুমি অনুসরণ করো ফাত্তাবে পুরার না আলাইনা বায়ানা এরপরে ব্যাখ্যা করে দেওয়ার দায়িত্ব কার আমার ব্যাখ্যা করবেন কে আল্লাহ এই জন্য প্রতিটি ক্ষেত্রে ব্যাখ্যা দিয়েছেন সরাসরি আল্লাহ রব্বুল আলমী সুতরাং আমি আপনি এই সন্ধটা করছি কিভাবে দ্বিতীয় কথা হলো কোরআন যে সমস্ত সাহাবিদের মাধ্যমে সংকলিত হয়েছে হাদিসও সেই সমস্ত সাহাবিদের মাধ্যমে সংকলিত হয়েছে কিন্তু একটু আগে আর একটু পরে আগে কোরআন সংকলনটা হয়ে গেছে যেমন হাদিস দ্বারাই প্রমাণিত এটা কেন কাফের তৈরি করেনি সুরাতুল ফুরুজ তৈরি করেছে একটা কোরআনে আছে কি সুরাতুল বুরুজ ওরা তৈরি করলো ওয়াসামাইজাতুল ফুরুজ এটা কি গ্রহণযোগ্য কোরআনের বিপক্ষে তারপরে তারা হাতিকে নিয়ে কোরআন রচনা করেছে আলফিল ও মালফিল ফিল মানে হাতি সুরাফিল যখন আল্লাহ রাসূল ফিল তেরাত করলেন আলম তারা ফালা

সেগুলোকে আমাদের জন্য গ্রহণযোগ্য না ঠিক অনুরূপ ভাবে এটা আপনি বুঝলেন না কেন সাল্লামকে বিতর্কিত করার জন্য আল্লাহ নবীর নাম দিয়ে অনেকগুলো জাল হাদিস তৈরি করেছে সেই হাদিস তৈরি করার কারণে সেই হাদিসগুলো কি অপরাধী জাল হাদিসকে বাদ দিব জঈফ হাদিসকে বাদ দিব সেটা নিয়ে আমার কেন কথা আর আপনি কেনই দাবি উত্থাপন করছেন যে হাদিসের মধ্যে জাল জৈব অনেক আছে ওর এলেনটাই নাই কোরআন যেমন সংকলিত ছিল বিভিন্ন ফলকে তেমনি সাহাব একরম হাদিস সংকলন করে রেখেছিলেন বিভিন্ন ফলকে তার দলিল মুস্তাদ হাকিম তিন হাজার ছয়শো ছয়চল্লিশ নম্বর হাদিস সেই সনদে বর্ণিত হয়েছে আমর রদিয়াল সবচেয়ে যে সাহাবি বেশি হাদিস লিখে সবচেয়ে বেচে হাদিস রাখছেন তিনি বলছেন যে আত্মবুক মিন রসুলাম আসমাহু মিন রসুল্লাহ সাল্লাহাম আল্লাহ রাসুল্লের কাছ থেকে যা শুনতাম সবই লিখে রাখতাম একজন সাহাবির বর্ণনা উদ্দেশ্য ছিল আমি মুখস্ত করব থানা হাতনি কুরাইশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম بشر ইতাকাল্লমু রিজা সকত আমাকে নিষেধ করলো তুমি সব কিছু লিখে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যে মানুষ কখনো রেগে গিয়ে কথা বলে কখনো শান্ত হয়ে কথা বলে সব তুমি লিখে রাখো ফামসাকতু আনিল কিতাবা তখন লেখা থেকে আমি বিরতে থাকলাম আমি লিখলাম না একদিন আল্লাহ রসুলি আল্লাহর নবী নিজের হাত দ্বারা তার মুখের দিকে ইশারা করে বললেন উত্তু তুমি লিখতে থাকো মোহাম্মদের মুখ থেকে হক ছাড়া কিছু বের হয় না তিন দিন মানে এগুলো দোয়া করছে কিন্তু বুডি পরে বলছে নতুন আজকে যেন গন্ধ গন্ধ লাগে কথা কি বুঝতে পারলেন আসলে ও বাথরুম থেকে বের হয়েছে কিন্তু হাত পরিষ্কার করেনি চাঁদের দোষ কিল বুড়ি বলছে সাতজনাসকি করে গন্ধ গন্ধ লাগে দুর্গন্ধ লাগছে তো ওই বুড়ির মতো অবস্থা হয়েছে আমাদের দেশের কিছু এই শিক্ষিত মূর্খ লোকের মধ্যে এটা এ নেয় নাই হাদিসের অথচ হাদিসকে দোষরব করছে নিজেকে দোষরব পায় না আমি যে জানি না তারপরে বললাম হাদিস সংকলন হয়েছে যে ধারায় আপনি হাদিসকে কিভাবে অস্বীকার করার মতো কথা বলেন আপনার সাহসটা কত আপনার ইমানটাই থাকবে না আপনি মমিন না আপনি মুসলিম থেকে খারিজ হয়ে যাবেন